আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো তোমরা। এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় বসে অবশ্যই সামাজিক দূরত্ব মেনটেন করে পড়াশোনা করছো এবং বাইরে না বেরিয়ে বাসার থেকে পড়াশোনাগুলো চালিয়ে যাচ্ছ। আমি মোহাম্মদ আব্দুর রকিব, প্রভাষক ব্যবস্থাপনা, নারায়ণগঞ্জ হাই স্কুল কলেজ। নারায়ণগঞ্জ হাই স্কুল কলেজের অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইতিমধ্যে দ্বাদশ শ্রেণীর ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রে অধ্যায় ব্যবস্থাপনার ধারণা চ্যাপ্টার প্রথম অধ্যায় নিয়ে আমি দুইটি টপিক নিয়ে আলোচনা করেছি। একটি টপিক হচ্ছে ব্যবস্থাপনার ধারণা, আর দ্বিতীয় হচ্ছে ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ। আজকে তোমাদের আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে ব্যবস্থাপনার কার্যগুলি বা ব্যবস্থাপনার প্রক্রিয়া। দ্বিতীয় টপিক, আর তৃতীয় টপিক হচ্ছে ব্যবস্থাপনার চক্র, এই বিষয়টি নিয়ে আলোচনা করবো। প্রথমে আমি যে বিষয়টি আলোচনা করবো তা হচ্ছে ব্যবস্থাপনার কার্যগুলি। আমরা ব্যবস্থাপনার কার্যাবলীর বিষয়টি সংজ্ঞায়িত করতে গেলে যে জিনিসটা বলি, প্রতিষ্ঠানে নিয়োজিত বিভিন্ন উপকরণটি লক্ষ্যে আমরা যে প্রয়াস বা প্রত্যয় চালাই তা হচ্ছে আমাদের ব্যবস্থাপনা। এখানে প্রত্যয় বিষয়টা কি? প্রত্যয় বলতে বোঝায় কতগুলো বা প্রক্রিয়া বলতে বোঝায় কতগুলো কাজে ধারাবে কাজের সমষ্টি, অর্থাৎ একটি কাজের সাথে আরেকটি কাজের উপর নির্ভরশীল এবং এই কাজ একটি আরেকটির সাথে সমষ্টিগতভাবে কাজ করে থাকে, তাই ব্যবস্থাপনা প্রক্রিয়া কার্যকর হয়ে থাকে। আমি যদি একটি উদাহরণের মাধ্যমে বোঝাই, যেমন আমরা চিনি উৎপাদন করবো, চিনি উৎপাদন করতে গেলে আমাদের কী কী প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হবে তোমরা সবাই দেখো। যেমন কাজ এক, কাজ দুই, এই প্রক্রিয়াটি এক একটি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। আমরা সেই প্রক্রিয়া তোমরা দেখো কিভাবে আমরা এই চিনি উৎপাদনের প্রক্রিয়াটা আমরা করে থাকি। প্রথমে আমরা যেমন আখ মালাই করি, প্রথম হচ্ছে আখ মালাই করা, রস জানান, তারপর আমরা যে কাজটি করব তা হচ্ছে প্রক্রিয়া কিন্তু প্রস্তুত চিনি, তারপর আমরা যে কাজটি করব চিনি শোধন, তারপর হচ্ছে প্যাকেজজাতকরণ। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি চিনি উৎপাদন করি সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রক্রিয়া অবলম্বন করতে হয়। যেমন আমরা কাজ একে ধরেছি যে আখ মালাই করা, অর্থাৎ আমরা যখন বিভিন্ন ক্ষেত থেকে যখন আখগুলো সংগ্রহ করবো সেই আখগুলো মালাই করতে হবে প্রথম কাজ। তারপর থেকে আখগুলো মালাই করার পর আমাদের যে মিষ্টি সংগ্রহ করতে হবে তা হলো রস জ্বালানো। তাই মানে আখ মালাই করে সেখান থেকে আমাদের রস সংগ্রহ করতে হবে। রস যখন সংগ্রহ হয়ে যাবে সেগুলো প্রক্রিয়া কিন্তু করে প্রস্তুত চিনি করতে হবে, মানে এই রস থেকে আমরা প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত রূপে চিনি করতে হবে। চিনি যখন প্রস্তুত প্রক্রিয়া হবে তখন চিনিকে শোধন করতে হবে। শোধন যখন হয়ে গেল, মানে যে ময়লা যে রং বা যে কালারগুলো ঠিক করার জন্য আমরা যে শোধন প্রক্রিয়া করি, সেই শোধন প্রক্রিয়া করার পর আমার যে কাজটি করতে হবে ওই চিনিটাকে প্যাকেটজাত করতে হবে। এভাবে আমাদের চিনি তৈরির কাজটা হয়ে থাকে। তাহলে এখানে দেখা যাচ্ছে একটি কাজের সাথে আরেকটি কাজের সম্বন্ধ আছে। আমি চাইলে চিনি যদি প্রস্তুত করতে হয় চূড়ান্ত প্রস্তুতকৃত চিনি যদি আমি তৈরি করতে হয় তাহলে কোনো একটি ভাব বাদ দিয়ে আমি চূড়ান্ত প্যাকেটজাত করতে যেতে পারবো না। তার মানে একটি কাজের সাথে আরেকটি কাজের সম্বন্ধ ঘটাতে হবে। যখন আমি এই কাজগুলো একটি কাজের সাথে অন্য একটি কাজের সমন্বয় ঘটাবো তাহলে আমার চিনিটা তৈরি হবে। তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম ব্যবস্থাপনার কাজগুলো অবশ্যই একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত, যা একটির সাথে অপরটির সম্পর্ক না থাকলে কখনই করা সম্ভব নয়। তাই ব্যবস্থাপনার কাজগুলো যে প্রক্রিয়াগুলো আমরা বলে থাকি, যেমন আমাদের ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে প্রথম যে জিনিসটা পড়ে তা হচ্ছে আমাদের পরিকল্পনা, তারপর হচ্ছে আমাদের সংগঠন, কর্মী সংস্থান,
নির্দেশনা, পেশনা, সমালোচনা, নিয়ন্ত্রণ, এই কাজগুলো অবশ্যই একটা ধারাবাহিক পর্যায়ে হতে হয়। যদি ধারাবাহিকতা না থাকে তাহলে আমাদের ব্যবস্থাপনায় কার্যকরী কাজগুলো হবে না। তারপর আমরা আসি মনীষীরা কিভাবে ব্যবস্থাপনার কার্যকরী বিষয়টি নিয়ে। আমরা হ্যানরি ফেয়ারের সংগঠনে আসি, তিনি বলেছেন ব্যবস্থাপনা হল পূর্বানুমান, পূর্বানুমান বা পরিকল্পনা, সংগঠন সংস্থান, নির্দেশনা, প্রেরণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ। তাহলে হ্যান্ডিফারের সংজ্ঞাটা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে ব্যবস্থাপনার বিষয়টি হচ্ছে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান পরিকল্পনা। তার মানে ব্যবস্থাপনা করতে গেলে বা ব্যবস্থাপনার কাজগুলো করতে গেলে প্রথম যে কাজটি লাগে তা হচ্ছে আমাদের পূর্বানুমান করা, মানে আগে থেকে পূর্বের অনুমান করা এবং সেই অনুপাত একটা পরিকল্পনা করা, তারপর সংগঠিত করা, তারপর কর্মী সংস্থান করা, নির্দেশনা, পেশনা, সংগঠন, নিয়ন্ত্রণ, এই কাজের সমষ্টিকে আমাদের বলা হয় হ্যান্ডিফার অনুযায়ী আমাদের ব্যবস্থাপনা। তারপর আসি আমরা অ্যালগরি বলেছেন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, রিপোর্ট প্রণয়ন, বাজেট প্রদান। আবার এমনি ব্যবস্থাপনা সম্পর্কে যে সংজ্ঞাটা তিনি দিয়েছেন তিনি হচ্ছেন তিনি বলেছেন পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, পরিকল্পনা ও বাজেট প্রদানকে আমাদের ব্যবস্থাপনা বলা হয়। তিনি একটি সংক্ষিপ্ত কোড আকারে ব্যবস্থাপনা কার্যক্রম ব্যাখ্যা করেছেন, সেটি আমি আলোচনা করছি তোমরা দেখো। তিনি একটি রিপোর্ট আকারে অ্যালগরি বলেছেন, অ্যালগরি রিপোর্ট আকারে বলেছেন পোস্টকোড। তিনি অ্যালগরি ব্যবস্থাপনার কার্যাবলীকে পোস্টকোড আকারে সংক্ষিপ্ত একটি রূপ আকারে তৈরি করেছেন। তা হচ্ছে আমরা যে পিটি আমরা যে জিনিসটা বুঝি লাগি হচ্ছে অর্গানাইজিং, এটা হচ্ছে স্টাফিং, বিটা হচ্ছে ডিরেক্টরি, সি ওতে হচ্ছে কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, আর বিট হচ্ছে বাজেটিং। তাহলে এই এলগুলিকে সংক্ষিপ্ত
অতিরিক্ত প্রশ্নকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি পাবো আমরা দেখতে পাই কি দ্বারা আমাদের পায়ন প্রদান হয় ও দ্বারা হচ্ছে অর্গানাইজেশন প্রদান হয় সংগঠন ব্যবস্থাপিক স্টাফ প্রদান হয় দ্বিতীয় হচ্ছে ডিরেক্টিভ বোঝানো হয় বা নির্দেশনা বোঝানো হয় সিও তো হচ্ছে কোঅর্ডিনেটিং বোঝায় সমন্বয় বোঝানো হয় আর তারপরে রিপোর্টিং বোঝানো হয় আর বিভিন্ন বাস্তবিক তাহলে এম গুলিকে সংজ্ঞা যদি আমরা বিশ্লেষণ করি সেখানে আমরা যে জিনিসটি পাব পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা সমন্বয় সাধন রিপোর্ট করা বাধা প্রণয়ন এই সবগুলি বিষয়টিকে আমাদের এম গুলিকের ভাষায় আমরা ব্যবস্থাপনা কার্যগুলি বলে থাকি এখন আসি আমরা এই ব্যবস্থাপনার কার্যগুলি ধারাবাহিকভাবে যে আমাদের প্রটেশনগুলো আছে সেগুলো তোমরা প্রথম যে জিনিসটি নিয়ে আলোচনা করবে তা হচ্ছে আমরা আলোচনা করবো তা হচ্ছে পরিকল্পনা আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পরিকল্পনা তাহলে পরিকল্পনা বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করি পরিকল্পনা বিষয়টি হচ্ছে ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করাকে বলা হয় পরিকল্পনা অর্থাৎ ব্যবস্থাপনা কার্যাবলীর প্রথম কাজটি হচ্ছে আমাদের পরিকল্পনা আমরা প্রথম যে কাজটি করি তা হচ্ছে পরিকল্পনা পরিকল্পনার উপর ভিত্তি করে অন্যান্য কাজগুলো হয়ে থাকে আমরা পরিকল্পনা ব্যবস্থাপনা কার্যাবলীতে যদি পরিকল্পনা ভুল করি তার প্রতিষ্ঠানে সকল কাজ ভুল হাতে হয় তাই ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত কথা পরিকল্পনা এই পরিকল্পনাটিকে যদি আরো ব্যাপকভাবে বিস্তারিত বলি তাহলে কখন কোন কাজ কার দ্বারা কতক্ষণ কিভাবে করা হবে তার সমস্ত প্রক্রিয়া একটা পূর্ণাঙ্গ রূপ হচ্ছে আমাদের পরিকল্পনা তার মানে যেমন আমি একই যেমন একটা উদাহরণের সাথে বলতে চাই যেমন পরিকল্পনা কাজটি কিভাবে হয়ে থাকে ধরা যাক আমাদের আমরা শিক্ষক এবং শিক্ষার্থী মিলে একটি বনভোজনের আয়োজন করলাম আমাদের অধ্যাপক সাহেব তিনি একটি কমিটি করে দিলেন কমিটি করে দিয়ে কাজগুলো ভাগ করে দিলেন যেমন তিনি প্রথম কমিটির উপর যে দায়িত্বটা দিলেন তিনি বলে দিলেন যে বনভোজনে যাওয়ার জন্য স্থান নির্ধারণ করার জন্য তারিখ নির্ধারণ করার জন্য এবং বনভোজনে যাওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা নির্ধারণ করে দিলেন তারপর আমাদের বনভোজনে যাতায়াতের পর আমাদের চাঁদার পরিমাণ নির্ধারণ করে দিলেন এই সমস্ত কাগজ পরিকল্পনার একটি অংশ তাহলে এটাকে যদি ব্যাখ্যা করি তাহলে কি হয় একটা বনভোজনকে যদি সফল করতে হয় বা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে হয় তাহলে কি করতে হবে আমাদের বনভোজনের জন্য প্রথম যে কাজটি করতে হবে আমাদের হলো স্থান নির্ধারণ করতে হবে তো কিভাবে করা যেতে পারে যে কলেজের কিছু শিক্ষাবিদ এবং শিক্ষক মিলে প্রথমে আমরা যে স্থানটিতে যাবো সেই স্থানটি নির্ধারণ করতে হবে তার মানে ভেন্যু আমাদের নির্ধারণ করতে হবে তার পরবর্তীতে যে কাজটি করতে হবে যে পরিকল্পনা অনুযায়ী যে ভেন্যুটা বা স্থানটা নির্ধারণ হবে তার সেখানে যাতায়াতের ব্যবস্থা কি হবে তাহলে একদল কিছু ছাত্রছাত্রীকে যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করার জন্য একজন শিক্ষক এবং কিছু শিক্ষার্থী মিলে গাড়ি যাতায়াত ব্যবস্থা করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হবে তার পরবর্তীতে যখন যাতায়াত কাজ হয়ে যাবে তখন তারা সেখানে যাওয়ার জন্য গাড়ি পাঠানো করলো যাতায়াত করলো তারপর খাবারের মেনু কি হবে সেই বিষয়টি কিছু শিক্ষার্থীর উপর দায়িত্ব দেওয়া হলো এবং কিছু শিক্ষক থাকলো এভাবে আবার সেখানে চাঁদার পরিমাণটা কি হবে তাহলে চাঁদার বিষয়টা আবার কাউকে দায়িত্ব দেওয়া হলো ক্লাসে যদি ক্যাপ্টেন থাকে ছেলে মেয়ে তাদেরকে আমরা দায়িত্ব দিয়ে দিলাম যে তোমরা কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করো আমি সাময়িকভাবে যদি আমি একটি পরিকল্পনার কাজ করতে চাই সুষ্ঠুভাবে করতে চাই তাহলে সমস্ত কিছু তার মানে কখন করতে হবে কি করতে হবে কার দ্বারা করতে হবে কিভাবে করলে কাজটি সুন্দর হয় এই সামগ্রিক রূপই হচ্ছে আমাদের পরিকল্পনা তাহলে পরিকল্পনার বিষয়টি আশা করি তোমরা বুঝতে পেরেছ আসি আমরা দ্বিতীয় সংগঠন আমাদের ব্যবস্থাপনার কার্যাবলীর দ্বিতীয় প্রকেশ হচ্ছে সংগঠন সংগঠন বিষয়টা কি বিভিন্ন পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উপায় উপকরণগুলো একত্রিত করা যে প্রক্রিয়া বা প্রচেষ্টা তাকে বলে সংগঠন যেমন আমি সংগঠনের কাজটি যদি উদাহরণটি বোঝাই যেমন ইট রড বালি সিমেন্ট সব কিছু যদি আলাদা আলাদা থাকে তাহলে এ দিয়ে কোনো কিছু তৈরি করা সম্ভব নয়
যদি এইগুলো আমি একত্রিত করি বা সমন্বয় ঘটাই, তাহলে সমন্বিত ফল দিয়ে আমি একটি বিল্ডিং তৈরি করতে পারবো, একটি সেতু তৈরি করতে পারবো, তাহলে এইগুলো দিয়ে আমার একটা পূর্ণাঙ্গ ফল আসবে। তাহলে ইট বালি সিমেন্ট যখন আলাদা থাকবো তখন তারা কোনো ফল পাবে না, যখন ইট বালি সিমেন্ট একত্রিত হলো তখন তারা একটা পূর্ণাঙ্গ ফল দিল, একটা বিল্ডিং তৈরি করার, একটা বিল্ডিং তৈরি করতে পারলো, একটা সেতু তৈরি করতে পারলো, সেই সব ফলগুলো আমাদের আসবে। তারপর আমরা আসি যে আমাদের মানব কাজ, আমরা মানব যারা আছি, আমরা একটা প্রতিষ্ঠান যারা কর্মচারী থাকে তারা এককভাবে কোনো ফলাফল দিতে পারে না, তখন কি করতে হয় তাদের কাজগুলিকে ছোট ছোট ভাগে ভাগ করে কিছু দায়িত্ব এবং কর্তব্য দিয়ে তাদেরকে পৃথক করা হয় এবং নির্দিষ্ট কাজগুলো বোঝার জন্য তাদেরকে দায়িত্বপূর্ণভাবে কাজগুলো বুঝে দেওয়া হয়। এই যে বুঝিয়ে দেওয়ার ফলে কি হয়, তারা যখন দলবদ্ধভাবে একসাথে কাজ করে এই কাজগুলো সঠিকভাবে সম্পাদন করে তারা প্রতিষ্ঠান লক্ষ্য পৌঁছাতে পারে। তাহলে সংগঠনের কাজটা কি, তারা বিভিন্ন উপায় যন্ত্রপাতি লোক জনবল একত্রিত হয়ে কোনো পূর্ণাঙ্গ একটি ফল প্রকাশ করে বা কোনো কার্যফল দেয়, তেমন সংগঠনের কাজ আমাদের পূর্ণাঙ্গ হয়ে যায়। তারপর কর্মী সংস্থানটি কি, আমি চূড়ান্ত ফল বা চূড়ান্ত লক্ষ্য খোঁজার জন্য কতিপয় যোগ্য এবং দক্ষ কর্মী নিয়োগ করার জন্য আমাকে কি করতে হয়, আমাকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রথমত আমাদের কর্মীকে সংগ্রহ করতে হয়। সংগ্রহ করার পর আমাদের কি করতে হয়, তাদেরকে সেখান থেকে বাছাই করে তাদেরকে নিয়োগ দিতে হয় এবং তাদের নিয়োগ দেওয়ার পর কি করতে হয়, তাদের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা করতে হয়। তাহলে আমি যোগ্য এবং দক্ষ কর্মী বাহিনী নেওয়ার লক্ষ্যে আমি প্রথম কি করলাম, তাদেরকে বিভিন্ন চাকরির জন্য আহ্বান করলাম, তাদেরকে নিয়োগ দিলাম, তাদের মান উন্নয়নের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা করলাম। এই সম্পূর্ণ কাজ হচ্ছে আমাদের কর্মী সংস্থান। কর্মী সংস্থান বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটা প্রতিষ্ঠানে যদি দক্ষ জনবল থাকে এবং কর্মী থাকে তাহলে সেই প্রতিষ্ঠান সফলতা অনেকাংশে আসবে, কর্মী সংস্থানের মাধ্যমে আমাদের সফলতা আসবে। আর যদি দক্ষতা সম্পন্ন যোগ্যতা সম্পন্ন কর্মী নিয়োগ নেওয়া না হয় তাহলে সেই প্রতিষ্ঠান থেকে সুফল কখনো আসে না। তাহলে কর্মী সংস্থান আমাদের অত্যন্ত বিচক্ষণ, সে যিনি এইচআর ডিপার্টমেন্ট থাকেন মানে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যিনি থাকেন, যারা কর্মী সংস্থানের জোগাড় করার ব্যাপারে তারা কাজ করে থাকেন, তারা অত্যন্ত বিচক্ষণাশীল কাজগুলো করে থাকেন। একদল কর্মী আন্তরিকতা প্রচেষ্টা এবং তাদের সঠিকভাবে কাজ করার ফলে প্রতিষ্ঠান সাফল্য অর্জন করে। আমি যদি একটি উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে যেমন আমার কলেজ গেটে একজন নিরাপত্তা রক্ষী দরকার, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে দেখতে হবে তার উচ্চতা, তার বয়স, তার কাজ করার ক্ষমতা, শারীরিক সুস্থতা, ধৈর্য, পরিশ্রম করার ক্ষমতা, এই সবগুলো গুণ বিচার বিশ্লেষণ করতে হবে। যদি আমি দেখি যে এই কাজগুলো সে সঠিকভাবে করেছে বা এই কাজগুলো সঠিকভাবে দেওয়া হয়েছে, যদি আমি দুর্বল লোক না নিই তাহলে প্রতিষ্ঠানে আমি সে বেশি পরিমাণ পরিশ্রম করতে পারবে, অর্থাৎ তার দ্বারা আমি যেই প্রত্যাশা করছি বা যে আশাগুলো করছি সেগুলিকে সে সুন্দরভাবে কাজগুলো করতে পারবে। আর যদি সে প্রতিষ্ঠান থেকে যদি তাকে দুর্বল অথবা কোনো মতো সবল লোক নয়, তাহলে তার থেকে আমি কখনো পূর্ণাঙ্গ ফলাফল আশা করতে পারি না, সে ভালোভাবে কাজ করতে পারবে না। তাই কর্মী সংস্থার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দেখতে হয় এবং কর্মী সংস্থার ক্ষেত্রে সেখানে আমাদের বিবেচনা করতে হয়। তারপর সে আমরা নির্দেশনা, নির্দেশনা অর্থাৎ অধস্তন কর্মচারীদের কাজ করার জন্য তাদেরকে আদেশ দান, উপদেশ দান, পরামর্শ দান করাকে আমাদের বলা হয় নির্দেশনা। আমরা অধস্তন থেকে কাজ আদায় করার জন্য তাদেরকে আদেশ দিতে হবে, উপদেশ দিতে হবে, নির্দেশ দিতে হবে। এই আদেশ, উপদেশ, নির্দেশ তাদেরকে অনুপ্রাণিত করার চেষ্টা করতে হবে, তাদেরকে স্বেচ্ছাপ্রণিত করতে হবে। এই যে কাজ বা প্রক্রিয়া এটাকে আমাদের নির্দেশনা বলা হয়। নির্দেশনা না দিলে প্রতিষ্ঠানে কখনো কাজ সুষ্ঠুভাবে হয় না। যেমন একটি উদাহরণ দিয়ে বোঝায়, যেমন একটা প্রতিষ্ঠানে 10,000 একক পণ্য উৎপাদন করবে, সেই 10,000 একক পণ্য যদি উৎপাদন করতে হয় তাহলে তাকে অবশ্যই কী করতে হবে, সে অনুপাতে কাজগুলো তাদেরকে বন্টন করে দিতে হবে। তাহলে এখানে আবার সম্মানের বিষয়টা, নির্দেশনের সাথে সম্মানের বিষয়টা কাজ করবে,
এই সম্বন্ধে কাজগুলো যদি সঠিকভাবে তাহলে ডিভিশনে কাজটা হবে। আমরা আবার তিনটে জিনিস ভাগ করতে হবে, দুটা জিনিস আমরা ভাগ করি নির্দেশনাকে, ক্যাশন আর সমন্বয়। আমরা তাদের ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্দেশনার ক্ষেত্রে আমরা ক্যাশন আর সমন্বয় এই বিষয়টা আমরা অন্তর্ভুক্ত করতে পারি নির্দেশনার মধ্যে। ক্যাশন কর্মীদেরকে কাজ করার প্রতি যে আগ্রহ সৃষ্টি করতে হয়, তাদেরকে স্বেচ্ছা প্রণোদিত করতে হয়, তাকে ক্যাশন বলা হয়। অর্থাৎ কাজ করার প্রতি স্বতঃস্ফূর্তভাবে তাকে স্বেচ্ছায় প্রণোদিত করা যে প্রক্রিয়া তাকে আমরা ক্যাশন বলতে পারি। অর্থাৎ একজন কর্মীকে তাদেরকে কাজ করার প্রতি আগ্রহ সৃষ্টি করে দিতে হবে, অর্থাৎ তাকে আবেগ দিতে হবে, উপদিত হবে এবং তাকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার জন্য আগ্রহ সৃষ্টি করে দিতে হবে। এটার মাধ্যমে ব্যবসাটা কাজ করবে। একজন কর্মী যদি প্রেষিত হয়, সঠিকভাবে প্রেষিত হয়, তাহলে তার থেকে কার্যক্রম সঠিকভাবে করা সম্ভব। এই পেশনাকে আমরা দুই ভাবে নিতে পারি, ব্যবস্থাপনা কার্যালয়ের পেশনাকে দুই ভাবে দেওয়া যেতে পারে। একটা হলো আর্থিক পেশনা, একটা হলো অনর্থিক পেশনা। আর্থিক হলে যেমন আমরা আর্থিক পেশনের ক্ষেত্রে ধরতে পারি ন্যায্য বেতন, তারপর হচ্ছে তাকে বোনাস, তারপর বাসস্থান সুবিধা, চিকিৎসা সুবিধা, যাতায়াত সুবিধা, এই ধরনের সুবিধা সরকারিভাবে অনেক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান বা অনেক মাল্টিনেশনাল কোম্পানি নিয়ে থাকে, তারপর সেক্ষেত্রে দেখা যায় পেশিত হয়। আবার অনর্থিকভাবে হচ্ছে সুষ্ঠু কর্ম পরিবেশ বা সুষ্ঠু শ্রমিকর্মীর সাথে ভালো সম্পর্ক, এগুলো আমরা পেশনের মধ্যে পড়ে। তাহলে পেশনার ক্ষেত্র আমাদের স্বেচ্ছাভাবে প্রণীত করতে পারে, তাহলে পেশনা আমাদের। তারপর হচ্ছে সমন্বয়। সমন্বয় বিষয়টি আমার খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ একটি বিভাগ একজন ব্যক্তির সাথে অন্য একটি ব্যক্তি, তাহলে একজন ব্যক্তির সাথে অন্য একজন ব্যক্তি বা একটি ডিপার্টমেন্টের সাথে অন্য একটি ডিপার্টমেন্টের সাথে সুসমন্বয় গড়ে দিতে হয়। এই যে একটি বিভাগের সাথে অন্য একটি বিভাগের সমন্বয় গড়ে দেওয়া, এই অন্য বিভাগের সাথে কাজগুলো একত্রিত করা, সে একত্রিত করার প্রক্রিয়াকে অন্তর্গত হলো সমন্বয়। যেমন আমি যদি উদাহরণ জানি, আমি একটি প্রতিষ্ঠান 10,000 একক পণ্য উৎপাদন করবো, সেই পণ্য উৎপাদন করার জন্য আমাকে কি করতে হবে, উৎপাদন বিভাগ এবং বিক্রয় বিভাগের মধ্যে সমন্বয় থাকতে হবে। আমি যদি 10,000 কেজি উৎপাদন করি অথবা সেই উৎপাদিত পণ্য যদি বিক্রয় না করতে পারি, তাহলে এই উৎপাদন বিভাগের সাথে বিক্রয় বিভাগের সমন্বয় কখনোই হবে না। তাহলে উৎপাদনের পরিমাণ বেশি হবে, সেক্ষেত্রে আমার মজুদ পরিমাণ বেশি হবে, মজুদ যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমার বিক্রয় না হলে প্রতিষ্ঠানে আমাদের লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই উৎপাদন বিভাগের সাথে বিক্রয় বিভাগের একটা সুসমন্বয় ঘটাতে হয়। তাহলে প্রতিটি প্রতিষ্ঠানের কাজ হচ্ছে প্রত্যেক বিভাগের সাথে সুসমন্বয় গড়ে দেওয়া, এটা আমাদের ব্যবস্থাপনার একটি সুসমন্বয় কাজ করতে হয়। তারপর আমরা সবশেষে আছি নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ বিষয়টা হচ্ছে আমরা যদি নিয়ন্ত্রণ বিষয়টা বলি, পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা তা যাচাই বাছাই করে দেখে মূল্যায়ন করে যদি কোনো ত্রুটি বা বিচ্যুতি পাওয়া যায় তা সংশোধনমূলক ব্যবস্থাকে বলা হবে নিয়ন্ত্রণ। তার মানে আমি যে পরিকল্পনাটা করলাম একটা প্রতিষ্ঠানকে সফল করার জন্য, সেই প্রতিষ্ঠানের যদি পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে হয় তাহলে আমাদের নিয়ন্ত্রণ ব্যবস্থা সঠিক থাকতে হবে। এটা কীভাবে করা যেতে পারে, যেমন আমি একটা প্রতিষ্ঠানে একটি বিভাগকে বললাম তোমাকে 10,000 পিস পণ্য উৎপাদন করতে হবে, এই পণ্য উৎপাদন এক সপ্তাহের মধ্যে করতে হবে। তখন আমি এক সপ্তাহ কথা বলে তাকে আর খোঁজ খবর নিলাম না, এক সপ্তাহ পর গিয়ে জিজ্ঞেস করলাম তোমার কত পিস পণ্য উৎপাদন করা হয়েছে, তাহলে দেখা যাবে সেখান থেকে এই 1,000 পিস পণ্য উৎপাদন হয়নি। তাহলে বিষয়টি কি হবে, দেখা যাবে কাজের অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে যখন ঘোষণা দিলাম তাদেরকে মাঝে মাঝে তদারক করতে হবে, তাদেরকে দেখ করতে হবে। সেক্ষেত্রে ব্যবস্থাপনা উচ্চ পর্যায়ে যারা থাকেন তাদের সাথে, ওই যারা সুপারভাইজার থাকেন তাদের সাথে একটা মিটিং বসতে হবে, যোগাযোগ বসতে হবে, তাহলে দেখা যায় আমাদের নিয়ন্ত্রণ কাজটা সুবিধা হবে। যদি কোনো কাজ করার ক্ষেত্রে ভুল ত্রুটি লক্ষ্য হয় বা ত্রুটি বিচ্ছিন্ন হয় তাহলে সংশোধনমূলক ব্যবস্থা করতে হবে। এটা কীভাবে করা যায়, আমি যখন আবার নতুনভাবে পরিকল্পনা করব সেই পরিকল্পনার মধ্যে আমি নিয়ন্ত্রণ কাজটা সঠিকভাবে করতে পারবো, পূর্ব পরিকল্পনা আমি করতে পারবো। এভাবে আমি ধারাবাহিকভাবে একের পর এক আমি পরিকল্পনার ব্যবস্থাপনার সমস্ত কাজগুলো করে থাকি। আমরা ব্যবস্থাপনার কার্যগুলি লক্ষ্য করে এই ধারণার বিষয়গুলো একসাথে
অভাব সুরক্ষা পরিকল্পনা সংগঠন পরিবেশ সংস্থা নির্দেশনা পেশনা সংগঠনের সার্বিক আমরা ব্যবস্থাপনা কার্যক্রম হিসেবে আখ্যায়িত করতে পারি। আমি আইটি প্রফেস নিয়ে আলোচনা করছি, তা হচ্ছে ম্যানেজমেন্ট সাইকেল অথবা ব্যবস্থাপনা চক্র। তাহলে ব্যবস্থাপনা চক্রটা কি? ব্যবস্থাপনা চক্র বলতে ব্যবস্থাপনা প্রক্রিয়ায় কার্যসমূহ চক্রাকারে আবর্তিত হয়ে যায়। তার মানে একটা ব্যবস্থাপনা যে কাজগুলো আছে সেই কাজগুলোকে ধারাবাহিকভাবে চক্রাকারে আবর্তিত হয়, মানে একই কাজের পর অন্য একটি কাজ যখন ক্রমান্বয়ে চক্রাকারে আবর্তিত হতে থাকে তখন ব্যবস্থাপনা চক্র। এটি একটি অবিরাম প্রক্রিয়া, অর্থাৎ একটি কাজ শেষ হলে অপর কাজটি আবার চলে আসে। যেমন আমরা একটু আগে বলেছি, যেমন পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা পেশনা সম্বন্ধে সঙ্গে নিয়ন্ত্রণ, এগুলো একটি চক্রাকার আবর্তিত হয়। তেমনি প্রথম কাজটি ভিত্তি হিসেবে কাজ করে পরিকল্পনা, পরিকল্পনা থেকে সকল কাজের সৃষ্টি হয়। আমি যদি একটি চিত্র আকারে বোঝাই তাহলে বিষয়টা সহজ হবে। পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নির্দেশনা সংগঠন যেখানে শেষ হবে হবে কর্মী সংস্থান, কর্মী সংস্থান যেখানে শেষ হবে নির্দেশনা, নির্দেশনা যেখানে শেষ হবে তাহলে দেখোনা তারপর হচ্ছে সমন্বয় নিয়ন্ত্রণ। তেমনি পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ এটা হচ্ছে যেখানে পরিকল্পনা শুরু নিয়ন্ত্রণ শেষ, নিয়ন্ত্রণ যেখানে শেষ হয় পরিকল্পনা শুরু হয়। তেমনি এটাও আমি একটি উদাহরণ দিয়ে বোঝাই, যেমন একটা প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান তিনি প্রতিষ্ঠানে ঘোষণা করলেন যে 3 মাসের মধ্যে আমাদের 50,000 একক পণ্য উৎপাদন করতে হবে। সেই লক্ষ্যে তিনি কিছু ব্যবস্থাপনা চক্র আকারে কিছু পরিকল্পনা করলেন। পরিকল্পনা করে অর্থাৎ প্রতিষ্ঠানের কখন এই 3 মাস সময়ের মধ্যে কাজটা করতে হবে, কত সময় করতে হবে সেটি নির্ধারণ করলেন। নির্ধারণ করার পর তিনি যে কাজ করলেন, প্রতিষ্ঠানের ভিতরে যে উপকরণগুলো আছে, কাঁচামালগুলো আছে, যন্ত্রপাতিগুলো আছে, মেশিনগুলো আছে, সেগুলো কোনগুলো দিয়ে এই প্রোডাক্টগুলো উৎপাদন করা সম্ভব সেগুলো নির্ধারণ করলেন। নির্ধারণ করে সকলগুলো একত্রিত করলেন। একত্রিত করার পর তিনি যে কাজটি করলেন, প্রতিষ্ঠানের অনেক কর্মচারী আছে কিন্তু সেখান থেকে বাছাই করে যোগ্য এবং দক্ষতা সম্পন্ন যে সকল কর্মী ভালো কাজ পারে তাদেরকে নির্ধারণ করে কর্মী সংস্থানের কাজটা করলেন। তারপর তিনি ওই সকল কর্মী সংস্থানকে মোটিভেট করার জন্য, প্রেরিত করার জন্য তিনি বিভিন্ন নির্দেশনা দিলেন। তিনি একটি ঘোষণা দিলেন, যদি তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই পণ্যগুলো তৈরি করতে পারো তাহলে তোমাদের এখান থেকে যে পরিমাণ মুনাফা হবে মুনাফা তোমাদের 10% তোমাদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এতে কেন হলো? কর্মী উৎসাহিত হলো, কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হলো। এই আগ্রহ সৃষ্টি করার ফলে দেখা যায় কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে নিজের মধ্যে করে কাজ করা শুরু করলো।
পরবর্তীতে তাদের তো প্রেষণা দিল, প্রেষণা তাদেরকে আর্থিকভাবে প্রেষণা দিলেন, তারপরে প্রতিষ্ঠানের কর্মচারীরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে কাজ করলেন, তারপর সমন্বয় করলেন। সমন্বয় বিষয়টা যেমন আমরা কয়েকটি বিভাগ আছে প্রতিষ্ঠানের, যেমন ক্রয় বিভাগ, তারপর উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ, বাজারজাতকরণ বিভাগ, বিজ্ঞাপন বিভাগ, এই সকল বিভাগের মধ্যে একটা সুসমন্বয় তৈরি করলেন। কারণ সুসমন্বয় ছাড়া ব্যবস্থাপনা চক্রের কাজ সম্পন্ন হয় না, তাই বিভিন্ন প্রতিটি বিভাগ এবং উপবিভাগ এবং তাদের বিভিন্ন ব্যক্তির মধ্যে সম্পর্ক সৃষ্টি করে দিলেন। এই সম্পর্ক সৃষ্টি করার কোনো আমাদের সম্ভাবনা নেই। পরবর্তী যে বিষয় আসলো তাতে নিয়ন্ত্রণ। এখন দেখা গেল তিন মাসে যে ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণা পত্র তাদের পেয়েছে, কিন্তু দেখা গেল আর্থিকভাবে সেখানে তিন মাস পর দেখা গেল সেখানে 40,000 পিস উৎপাদন হয়েছে, তার মানে 10,000 পিস উৎপাদন করতে তারা পারেনি। এই যে 10,000 পিস উৎপাদন করতে পারলো না, সেখানে কারণ তারা জানার চেষ্টা করলো কি কারণে হলো না। আমাদের কি জনবলের অভাব ছিল, নাকি আমাদের কাঁচামালের অভাব ছিল, নাকি শ্রমিক কর্মচারীদের অবহেলা ছিল, এইগুলো কারণ বিশ্লেষণ করে খুঁজে পরবর্তীতে সংশোধনমূলক ব্যবস্থা করলেন পরবর্তী পরিকল্পনার ক্ষেত্রে। এই যে ধাপে ধাপে কাজগুলো করা, এই পর্যায়ক্রমে কাজগুলো করা, এই পর্যায়ক্রমে কাজগুলো করার জন্য ব্যবস্থাপনা প্রক্রিয়া, ব্যবস্থাপনা চক্র আমরা এগুলো কাজ করে থাকি। আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ সবাইকে। আশা করি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং বারবার করবে, এ থেকে তোমাদের অবশ্যই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।